নমস্কার বন্ধুরা আমাদের চ্যানেল স্বাগতম ডিএন আরেকটি গুরুত্বপূর্ণ আপডেট তো বন্ধুরা ডিএ সংক্রান্ত গুরুত্বপূর্ণ আপডেট দিচ্ছেন পশ্চিমবঙ্গের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তো বন্ধুরা ডিএ সংক্রান্ত আপডেটের নিয়ম স্টেপ বাই স্টেপ আলোচনা করবো তো অবশ্যই আপনার ভিডিওটি স্কিপ না করে অবশ্যই পৌঁছে দেখবেন তো তারা আগে বলে রাখি যে সকল বন্ধুরা আমাদের চ্যানেলে নতুন আমাদের চ্যানেলে পাশে সাবস্ক্রাইব বটন সাবস্ক্রাইব করার পর পাশে যে আইকন সেটিও প্রেস করবেন লেটেস্ট ভিডিও আপডেটগুলি সবার পেয়ে যাবেন তো বন্ধুরা আমরা সকলে জানি যে পশ্চিমবঙ্গের সরকারি কর্মীরা কেন্দ্রীয় হারিয়ে ডি দাবিতে তারা মুখ্যমন্ত্রীকে বারংবার চিঠি দিয়েছেন এবং সেই চিঠির প্রত্যুত্তরে মুখ্যমন্ত্রীর তো বন্ধুরা মুখ্যমন্ত্রী বারংবার বলতে চাইছেন যে কেন্দ্রীয় সরকার আমাদের টাকা আটকে রেখেছে যার জন্য যার জন্য আমরা সরকারি কর্মীদের সমস্ত বকে অর্থ মেটাতে পারছি না যা রাজ্যে অর্থ ফাঁড়ে অর্থ জমা আছে তা দিয়েই আমরা সরকারি কর্মীদের দিয়ে দিচ্ছি এমনটাই তিনি বারংবার এই মিটিং মাধ্যমে বলতে চাইছিলেন কিন্তু কিন্তু পশ্চিমবঙ্গের সরকারি কর্মীরা এই সমস্ত কথা শুনতে নারাজ যার জন্য মুখ্যমন্ত্রী বারংবার বিরক্তি হচ্ছিলেন ডিএ নিয়ে বারবার যে কোনো মিটিংয়ে সবসময় ডিএ ডিএ এমনটাই বারবার মুখ্যমন্ত্রী বারংবার বলতে চাইছিলেন যে ডিএ আমরা বাড়িয়েছি ডি আবারও দেব বারবার ডি এর জন্য কোনো বলার প্রয়োজন নেই কিন্তু মুখ্যমন্ত্রী কথা শুনতে নারাজ পশ্চিমবঙ্গের সরকারি কর্মীরা তো বন্ধুরা এই আপডেটটি দেওয়ার ছিল কেমন লাগলো কমেন্ট করবেন লাইক করতে ভুলবেন না পরবর্তী আপডেট পাওয়ার জন্য আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন থ্যাংক ইউ বন্ধুরা ভিডিও দেখার জন্য